আমার বিয়ে ঠিক, অথচ আমি কিছুই জানতে পারলাম না। যে মানুষটার সাথে বিয়ে সে আমার থেকে অনেক বড়, তার নাকি আরেকটাও বিয়ে হয়েছে। জানি না বাবা জুয়াতে হেরে নাকি টাকার কাছে আমাকে বিক্রি করে দিতে চাইলেন। আমার নিজের বাবা আমার সাথে এত বড় অন্যায় করতে চলেছেন, এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে? আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। পালানো ছাড়া আর কোনো উপায় নেই। বুঝে গেছি আপনজনেরাই আমার সবচেয়ে বড় শত্রু। আমি যখন দুশ্চিন্তায় ভেঙে গিয়েছিলাম, তখন সৎ মা আমার হাতে ওনার একজোড়া গহনা দিয়ে বললেন, তুই চলে যা মা, এখানে তোকে আমি বাঁচাতে পারবো না, পালিয়ে যা দূরে কোথাও, তোর জন্য এটাই ভালো হবে। আমার প্রিয় মানুষ সে জানালো স্টেশনে যেতে। আমি গেলাম, অপেক্ষা করলাম। দীর্ঘ জীবনের অসহ্যের গ্লানি নিতে আর পারছিলাম না। কেন আমার সাথে এমন? আমার জীবন কি একটু সুন্দর হতে পারত না? মা চলে গেছে, বাবা ফিরে এসেও আবারও বুঝিয়ে দিল এই পৃথিবীতে রক্তের মানুষগুলোকেও বিশ্বাস করতে নেই। এত কিছুর পরেও আমি আশা রেখেছিলাম, আমার স্বপ্নের মানুষের জন্য ভরসা খুঁজে পেয়েছিলাম। ওই স্টেশনে বসে কল্পনায় নিজের সংসার সাজালাম, এবার থেকে আমার জীবন সুন্দর হবে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কেন জানি মনে হলো সে আসবে না। কি চমৎকার জীবন আমার, তাই না? সে কেনই বা আসবে? এমন মেয়েকে কেনই বা আপন করে নিবে যার কেউ নেই, যার প্রিয়জনেরা স্বার্থ ছাড়া কোনো কিছু করতে পারে না, যার বাবা মা পর্যন্ত বিশ্বাসঘাতকতা করেছে, সে কেনই বা আমার মতো মেয়েকে বিশ্বাস করবে? নিজের ভাগ্যের ওপর প্রচণ্ড অভিমান হয়েছে। একের পর এক দ্রুতগামী রেলগাড়ি চোখের পলকে যাচ্ছে আসছে, কিন্তু তার সাথে আমার যাওয়ার জন্য কোনো রেল আসল না। সে আসেনি, আসবে না, তবুও তার প্রতীক্ষায় ছিলাম, তার আশায় নতুন করে বাঁচতে চেয়েছিলাম, রঙিন স্বপ্ন বুনেছিলাম। আমার সব অতীত জেনেও সে আমার স্বপ্ন দেখিয়েছিল, তবে কেন এমনটা করল? সে কখনো আমার জীবনে না আসলেও হতো। সেদিন মনে হয়েছিল চলন্ত ট্রেনের নিচে নিজেকে শেষ করে দিই, কিন্তু এতে কী লাভ? জীবনের হিসাব না মিলিয়ে কেন পালাবো? আমি সিদ্ধান্ত নিলাম বেঁচে থাকব এবং আমার শেষটা দেখব। বাবা মা এমনকি নানির জন্য এতটা কষ্ট পায়নি, যতটা কষ্ট পেয়েছি তার জন্য। জীবনের নিয়মে আসা যন্ত্রণা হয়তো সহ্য করা যায়, কিন্তু যখন কোনো আশা আকাঙ্ক্ষা ভুল প্রমাণিত হয় তখন সেটা সহ্য করা যায় না। বাবা মাকে সেখান থেকে নিয়ে গেলেন, এমন নয় যে আমি ওনাকে ভয় পাই, কিন্তু আমার যে যাওয়ার জায়গা ছিল না, পুরো শরীর অসর হয়ে গিয়েছিল। নিজেকে সেদিন মৃত মনে হয়েছে, নিস্তেজ মনে কি হচ্ছে কিছুই টের পাইনি। কখন বিয়ে হলো তাও বলতে পারি না, কেমন জানি ঘোরের মধ্যে ছিলাম। তারপর আবারও জীবন মিশে গেল, একদিকে খারাপ স্বামীর মারধর নির্যাতন, অপরদিকে সতীনের থেকে মানসিকভাবে আঘাত পাওয়া, সব মিলিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। তবু আমাকে চলতে হয়েছে কয়েকটা বছর। ওদিকে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মারলেন, শেষ সময়েও ওনার চোখে আমি আমার জন্য কোনো ভালোবাসা দেখতে পাইনি। তখন বুঝেছিলাম মা কেন বিচ্ছেদ করেছিলেন। বাবা তো মারা গেলেন, কিন্তু আমি নরকেই পড়ে রইলাম। স্বামী নামের লোকটি কিছুতেই আমাকে তালাক দিতে চাইল না, সে অনেক প্রভাবশালী, আর আমি অর্থ ছাড়া অসহায় এক নারী। আমার জীবন সে এক টুকরো কাগজে বন্দি করে রাখল। এভাবে পার হলো আরো কয়েক মাস। একদিন আমার মা দেশে ফিরলেন, ওনাকে দেখে অবাক না হয়েও ভয় পেয়েছিলাম। বাবার ফিরে আসার কথা মনে পড়ে গিয়েছিল, হারিয়ে মানুষগুলো আবারও আসে যত্ন করে ভেঙে দিতে। এবার আর মা কিছু করলেন না, সবটা জেনে খুব অনুতপ্ত হলেন, আমাকে ওই লোকের থেকে মুক্তি করে নিলেন। অবশেষে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলাম। পুনরায় যাওয়ার আগে মা চাইলেন আমাকে নিয়ে যেতে,
আমি যাইনি, আর বিশ্বাস করতে পারিনি। সুন্দর এক জীবনের জন্য বাবার হাতও ধরেছিলাম, আর তিনি খুব নিখুঁতভাবে আমার জীবন বিছিয়ে দিলেন। মা অনেক কেঁদেছিলেন, আমিও কেঁদেছি, তবুও মাকে আর মেনে নিতে পারিনি। তাদের সুখের জন্য বলিদান হয়েছিল, কিভাবে আর ভরসা করব। মা চলে গেলেন আর আমি রইলাম আমার সৎ মায়ের কাছে। ছোট ভাই বোনের দায়িত্ব নিয়ে হাসি খুশিতে দিন কাটতাম, আর আমার সেই প্রিয় মানুষ শুনেছি সে বেশ সুখেই আছে, বিয়ে করেছে, বউ বাচ্চা নিয়ে বাইরের কোনো দেশে আছে। আমি তার কথা ভাবা বন্ধ করে দিলাম, অপেক্ষা করলাম না। কেন জানি মনে হতো কোনো একদিন আবার তার সাথে আমার দেখা হবে। সময় গড়ালো, ভাই বোনেদের জীবন সাজাতে গিয়ে নিজের কথা ভুলে গেলাম। আমি চাইনি তাদের জীবনেও আমার মতো হোক। মাঝে মাঝে পুরনো দিনের কথা খুব মনে পড়তো। সেদিন যদি সে আসতো, তবে কি আজ আমার জীবন এমন হতো? আমি কি সত্যি খুব সুখে থাকতাম? বাবা মা সবাই চলে যাওয়ার কষ্ট থেকে তার জন্য অপেক্ষা করা ছিল আমার কাছে মৃত্যু যন্ত্রণার মতো। আমি ভেবে রেখেছিলাম কোনোদিন মুখোমুখি হলে তাকে একটাও প্রশ্ন করব না। সে যায়নি, সে তার ভালো থাকার জন্যই চলে যায়। এই পৃথিবীতে সবার ভালো থাকার অধিকার আছে, সেও ভালো থাকে। আমার জীবনে আর কেউ আসে না, বিয়ে করতেও পারি না, হারানোর ভয় হতো। আমার বাকি জীবন ভাই বোনদের জন্য উৎসর্গ করত, কখনো দিন তারিখের হিসাব রাখতাম না। চোখের পলকে কেটে গেল এক যুগের মতো।